আসসালামু আলাইকুম, সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম বাজারে কেনা ফুটু কিংবা ফুটিকা বা সেজান জুসের মতো স্বাদে এই গড়ে বানানো ম্যাঙ্গো জুস রেসিপি। আর আমার এই ম্যাঙ্গো জুস যেহেতু কোনো ধরনের কেমিক্যাল কিংবা কোনো ধরনের কালার ব্যবহার করা হয়নি, সেহেতু এই ম্যাঙ্গো জুসটা বাচ্চাদের জন্য কিংবা বড়োদের জন্য স্বাস্থ্যকর। তো এই ম্যাঙ্গো জুসটা বানাতে কী কী লাগছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে চারটা আম নিয়েছি, দুটো আম একদমই পাকা আর দুটা আম অর্ধ পাকা, মানে আধা পাকা আর কি, যে একদম কাঁচাও না আবার একদম পাকাও না। তো আমার কাছে কাঁচা আমটা ছিল না, আপনার কাছে যদি কাঁচা আমটা থাকে তাহলে একটা কাঁচা আম আর তিনটা পাকা আম নিলেই হবে। তো আমি চারটা আম নিয়েছি, দুটা অর্ধ কাঁচা পাকা আর দুটা একদমই পাকা আম। তো আমগুলোকে আমি প্রথমে এরকম ছোটো ছোটো টুকরা করে নিয়েছি, আর প্রথমে এরকম ছোটো ছোটো টুকরা করে নিয়ে তারপর একটা পাত্রে নিয়ে নিব। তো এই যে দেখুন, আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর পানির পরিমাণটা আমি এখানে আমগুলো কাটার পর, 2 কাপ আম হয়েছে, তো 2 কাপ আমে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। তারপর চুলাটা জ্বালিয়ে দিব। আর এই যে দেখুন, আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, বলক চলে এসেছে। তো এই পর্যায়ে আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আম তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিট বলক আসার পর জাল দিলেই সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর চুলাটা বন্ধ করে নিয়ে আমি আমগুলোকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে তারপর একটা ব্লেন্ডারে এরকমভাবে ব্লেন্ড করে নিয়েছি, এই যে দেখুন একদম মিহি করে ব্লেন্ড করে নেবেন। তারপর এরকম একটা ছাঁকনিতে এই যে ব্লেন্ড করে নিয়েছি আমটাকে আমি ছেঁকে নিব। আপনারা চাইলে পরে পানি পরেও এটা ছেঁকে নিতে পারেন। তো আমি প্রথমে ছেঁকে নিচ্ছি, আমি এই আমটাতে কোনো আঁশ নাই, তারপর অবশ্যই একটু ছেঁকে নেবেন। যত আঁশ না থাকলেও কিন্তু অল্প পরিমাণ হলো ছাকার পর দেখবেন আঁশ বের হবে। তো এই যে দেখুন আমি ছেঁকে নিচ্ছি, আর ছাকার পর আমি এই আমগুলো থেকে আঁশ কতটুকু বের হয়েছে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই যে ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন তারপর এই আমটাতে কোনো আঁশই ছিল না, তারপরও কিন্তু এতটুকু আঁশ বের হয়েছে। তো অবশ্যই এই ছাকার কাজটা কিন্তু বাদ দিবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না জুসটা খেতে। তো এই যে দেখুন, ছাকার পরে এরকম একটু আঁশ বের হয়েছে, তো সেই আঁশটা আমি ফেলে দিয়েছি। আর এখানে আমি একটা প্যানে 1.5 কাপ চিনি দিয়ে দিব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিবেন, তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো আমি 1.5 কাপ চিনিতে 3 কাপ পানি দিয়ে দিব। শিরাটা তৈরি করার জন্য আর আমি এখানে প্রথমে 1 কাপ চিনি দিয়েছি, পরে আবার আরও 1/2 কাপ অ্যাড করছি। তো 1.5 কাপ চিনিতে 3 কাপ পানি দিয়েছি আর চুলাটা এখন জ্বালিয়ে দিয়েছি। তো এখন অপেক্ষা করব চিনিটা গলা পর্যন্ত। এটা কিন্তু একদম বেশি করে শিরা, আঠালো শিরা তৈরি করতে হবে না, শুধু চিনিটা যাতে গলে যায় আর পানিটা একটু গরম হলেই হবে, তাহলে চিনিটা গলে যাবে। তো এই শিরাটা তৈরি হতে বেশি সময় লাগে না। যে দেখুন চিনিটা কিন্তু গলে গিয়েছে আর চিনির কোনো দানা নাই। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর চুলাটা বন্ধ করে এই শিরাটা ঠান্ডা করে নিব। তো এই যে দেখুন, শিরাটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন আমি যে আমের যে পিউরিটা রেখেছি ব্লেন্ড করে তারপর ছেঁকে নিয়ে, তো এই পিউরিটা এখন ঢেলে দিচ্ছি। আর ঢেলে দেওয়ার পর এখন এই পিউরিটা ভালোভাবে এই শিরার সাথে মিশিয়ে নিতে হবে। একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি মিশানো হয়ে যায়। তো আমি একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন, মিশানো হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে যদি প্রথমে আমটা ছেঁকে না নেন, তাহলে এই পর্যায়ে এই মিশানোর পর একটা ছাঁকনিতে ছেঁকে নিতে পারেন। তো আমি আমটা যেহেতু প্রথমে ছেঁকে নিয়েছি আর এখন এই জুসটা ছেঁকে নিতে হবে না, তো হয়ে গিয়েছে আমার এই ম্যাঙ্গো জুসটা। তো এই যে দেখুন, আমি একটু দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা। এর ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হবে, একদম পাতলাও না আবার ঘনও না। আপনারা যদি কালার পছন্দ করেন তাহলে 1 চিমটি ফুড কালার দিয়ে দিতে পারেন। আমি এরকম একটা জগে নিয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছি 5 থেকে 6 ঘন্টার জন্য। আর 5 থেকে 6 ঘন্টা পর এটা নামিয়ে তারপর সবাইকে দিবেন, কারণ প্রথমে কিন্তু গরম অবস্থায় দিলে কিন্তু এটা খেতে ভালো লাগে না, একদমই ভালো লাগে না। অবশ্যই ঠান্ডা করে তারপর এটা খাবেন। আর
সবাইকে খেতে দেবেন, তাহলে একদম বাজারে কেনা যে ফ্রুটু বা ম্যাঙ্গু ম্যাঙ্গুলি কিংবা যে সাজান জুস সেটা স্বাদই এই এটাতে পাবেন। আর বাজারের যে জুসগুলো সেই জুসগুলো তো আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না, তো আমরা চেষ্টা করব ঘরে এইভাবে বানিয়ে খাওয়ার জন্য। আর এর ঘনত্বটা তো দেখেই বুঝতে পারছেন, আমি একটু গ্লাসে ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে। এর ঘনত্বটা এরকম হবে, একদম পাতলাও না আবার বেশি ঘনও না, ঠিক একই এইরকম। মিষ্টিটা আপনাদের আপনারা পছন্দ মতো দিতে পারেন, আপনারা বেশি মিষ্টি পছন্দ করলে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিবেন, আর কম মিষ্টি খেতে চাইলে আরও চিনির পরিমাণটা কমিয়ে দিবেন। আমার বাসাতে তেমন বেশি মিষ্টি পছন্দ করে না, তাই আমি চিনির পরিমাণটা একদম বেশি বাড়িয়ে দিইনি, একদম আবার কমিয়েও দিইনি, মিডিয়াম মিষ্টি আমি দিয়েছি। তাই যে দেখুন, আমি যেহেতু কোনো ফুড কালার দিইনি, সেহেতু এটার কালারটা কিন্তু একদম একদমই করা হয়নি, হালকা একটা কালার হয়েছে। আপনারা যদি ফুড কালার এক চিমটি দেন তাহলে এর কালারটা আরও করা দেখা যাবে। তো ফুড কালারটা না খাওয়াই ভালো স্বাস্থ্যের জন্য, যেহেতু আমরা ঘরে বানিয়ে খাবো, সেটা যেহেতু আমরা আপনাদের স্বাস্থ্য এবং আমাদের বাচ্চাদের স্বাস্থ্যের কথা চিন্তা করি, এই জুসটা বানিয়ে তাদেরকে খাওয়াবো। তো আর কেন বাজার থেকে আমরা এই জুসটা কিনে বাচ্চাদেরকে খাওয়াবো, আমরা ঘরে কত সহজে এই জুসটা বানিয়ে নিতে পারি তা তো দেখে বুঝতে পারলেন। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।